আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রান্নার পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে যারা মাংস খাবেনি তাদের এই সবজিটা খাওয়া উপকার হবে, সেই জন্যই আপনাদের এটা পদ্ধতিটা আপনাদের দেখাবো, আশা করি আপনারা দেখবেন। ওয়েলকাম ব্যাক টু মন চ্যানেল। আজকে দেখানো হবে নিরামিষের সাথে কীভাবে গোশ খেতে হয়, এই প্রসেসটা আজকে দেখানো হবে। এবং খাওয়াটা না, এটা রান্নারও একটা ব্যাপার আছে, তো সেই ব্যাপারগুলো দেখাবো। শিবশঙ্কর স্যারের ডিরেকশন অনুযায়ী কাজগুলো দেখানো হবে। এখানে তরকারির মধ্যে আছে পেঁপে, ভাদাই, আলু, ঢেঁড়স। তো এখানে পেঁপের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, এই কারণেই যাতে এই মাংসের সাথে বা গোশতের সাথে এটা খেতে সুবিধা হয় এবং পেটের জন্য এটা ভালো। আর এছাড়া কি আর কিছু দেওয়া আছে এখানে নিরামিষের তরকারি কাটার মধ্যে? না নাই। তো এখন রান্নার প্রসেসে যাচ্ছি আমরা, তো আপনি রান্না শুরু করুন, আমরা দেখি আপনার জন্য। প্রথমে এগুলো ঢেলে দিচ্ছি, তারপরে হলুদ আর লবণ দিয়ে একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নেব। আচ্ছা, মানে শিবশঙ্কর স্যারের ডিরেকশন অনুযায়ী হলুদ লবণ যা যা লাগে লবণ পরিমাণ মতো দিয়ে উনি আগে সিদ্ধ করে নেবে এগুলো। আচ্ছা, এই সিদ্ধটা কি প্রেশার কুকারে করা যায়? এখন এভাবে সিদ্ধ হবে তাই তো? তার মানে ভিউয়ার্স বুঝতেই পারছেন যে এখানে খুবই ইজি একটা প্রসেস, বা তিন থেকে পাঁচ মিনিট আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন প্রায়, আমি আগে বলেছি যে খুব কঠিন কিছু না এটা, কারণ এটার সাথেও অন্য একটি গোশ মিক্সিং করে খেতে হবে, এই জন্য আর কি এটা খুব সহজভাবে মানে যে দেখানো হয়েছে এবং এভাবেই করতে হয় শিবশঙ্কর স্যারের ডিরেকশন অনুযায়ী। আর কি দেওয়া লাগবে এর মধ্যে? এখন এটা নামিয়ে ফেলতে হবে, নামিয়ে 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 সামান্য তেল, সামান্য সয়াবিন তেল যাবে, তার সঙ্গে তেজপাতা, পাঁচফোড়ন, আদা আর মরিচ একটা দিলেও হবে, দিলেও হবে না দিলেও হবে। তো এটাকে এটা কি বলে? এটা পাঁচফোড়ন। ভাজতে হবে না? হ্যাঁ, তেলে দিয়ে আমি দেখাই। ঠিক আছে, দেখুন প্রথমে করে তেতে নিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি খুবই সামান্য। সেদ্ধ নিরামিষ আলাদা রিজার্ভ করে রাখা হয়ে গেছে। ঠিক আছে, এখন পাঁচফোড়ন প্রথমে ভেজে নিচ্ছি। তার সঙ্গে মরিচ, তারপর একটু ভাজার পরে তেজপাতা দিচ্ছি। হয়ে গেছে প্রায়, এখন আমরা সিদ্ধ তরকারিটা ঢেলে দেব। নিরামিষ একটি সুন্দর একটা লুক আসছে, এখন ভালো দেখা যাচ্ছে আর খুব ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে এখন। তো ভিউয়ার্স, এখন নামানোর সময় হয়ে গেছে, তো নামানোর আগে কিছু আদা দিতে হবে এর মধ্যে, এরকমই বলা আছে ডিরেকশনে তাই তো? অনেক প্রথমে তবে প্রথমে লবণ আমরা দিয়েছিলাম পরিমাণ মতো, লবণটা চেখে নিতে হবে যে লবণ ঠিক আছে কি না। আচ্ছা আচ্ছা, তারপরে আদা দিয়ে দিচ্ছি। আদা বাটা এক চামচ। ওকে, তো আমার রান্নাগুলো একটু বাটিতে ইয়ে করে নিই,
এটা হচ্ছে নিরামিষ। আচ্ছা, এখানে কথা হচ্ছে গোশ যে কোনো গোশ হতে পারে, আপনারা যে যেটা খান, কারণ গোশ এখানে খুব একটা ইয়া নেই, কারণ গোশ এমনিতেই রিচ খাবার, তো এখানে গোশ সহজ পাচ্ছে বলাটা ভুল। তো আমি মুরগি করে নিয়েছি, মুরগিটা একটু বেশি সফট করে রান্না করা হয়েছে আর কি। তো আপনারা যেটা যে যেটা খান, গরু বা খাসি যে যেটা খান আর কি, সেটা আপনারা ইয়া করে নেবেন। তো একই প্রসেস, তারপরেও এরপরে একটা ভিডিও দেখানো হবে, গোশ রান্না নিয়ে একটা ভিডিও দেখানো হবে পরবর্তীতে। তো গোশের সাথে নিরামিষটা এবার কীভাবে খায় সেটি দেখাবো। তো আমাদের এই গোশের মধ্যে কিন্তু পেঁপে দেওয়া আছে, পেঁপেটা অনেক গলে গিয়েছে ভিতরে, পেঁপের পরিমাণটা থাকতে হবে আর নিরামিষটা পাশাপাশি। এই দুটা মিলেই মূলত আমাদের খাবারটা এখন দেখাবো সংক্ষেপে। ঠিক আছে ভিউয়ার্স, শুরু করছি। তো ভিউয়ার্স, খাবার নিয়মটা হচ্ছে প্রথমত নিরামিষটা আমাদের পরিমাণ মতো নিতে হবে, যে যতটুকু খায় যেভাবে আর কি। তো প্রথমে নিরামিষ নিলাম প্লেটে, আর গোশ নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা কোনো ইয়ে নিব না, ঝোল তেল, সেটা গরুর গোশই হোক আর যে গোশই হোক, কোনো তেল নেওয়া যাবে না। শুধু মাংসের পিসটা নিলাম নিরামিষের পাশে, এই তো ভিউয়ার্স, শুধু মাংসটা নেব আমরা, যতটুকু লাগবে। এখানে শুধু মাংসের পিসের সাথে এটা আমাদের মিক্স করে নিতে হবে খাওয়ার সময়। খাওয়ার প্রসেসটা দেখাচ্ছি, নিরামিষটা নিলাম, নিরামিষটা অনেক সফট কিন্তু প্রচণ্ড সফট, তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন খাওয়ার প্রসেসটা কেমন হবে। আর এখানে মাংসের পরিমাণটা, সেটা আমি আগেও বলেছি এটা যে কোনো মাংস হতে পারে, যতটুকু আমরা নেই আর কি। তো মাংসের সাথে আমরা নিরামিষটা মিক্স করে নিলাম। অনেকে হয়তো বলবে যে না এটা হয়তো স্বাদ হবে না, এটা খেতেও যথেষ্ট সুন্দর এবং বলা বাহুল্য, খুবই চমৎকার, এবং এটা অনেক যদি একটু পরিমাণ বেশিও কেউ খেয়ে ফেলে, যাদের পেটের সমস্যা আছে আশা করি তাদের কষ্ট হবে না, এটা আমার ধারণা এবং আঙ্কেলের ডিরেকশন অনুযায়ী আমরা এটাই পেয়েছি। তো ভিউয়ার্স, এ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওতে যদি আমরা আপনারা কোনো উপকৃত হন তাহলে লাইক করবেন।